গণেশ চতুর্থীর দিনটা আমরা আমাদের নিউ জার্সির ফ্ল্যাটে কিভাবে কাটালাম সেটাই শেয়ার করবো আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা অ্যান্ড এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। কালকে সন্ধেবেলা বেরিয়ে তো সব জিনিসপত্র কিনেই রেখেছিলাম, আজকেই তাই সকালবেলা উঠে তাড়াতাড়ি একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখানে আসার সময় আমি সেরকমভাবে কোনো ঠাকুরই আনতে পারিনি, কয়েকটা ঠাকুরের ফটোই নিয়ে এসেছিলাম। আমার কলকাতার বাড়িতে আমরা লক্ষ্মী গণেশের মূর্তি রেখেছিলাম, কিন্তু আসার সময় ভেবেছিলাম যে মেটালের জিনিস যদি আনতে কিছু অসুবিধা হয় তাই মায়ের কাছে সেই ঠাকুরকে রেখে এসেছি। কিন্তু গণেশ ঠাকুরের হয়তো আমার কাছে আসারই ছিল, তাই লাস্ট অ্যানিভার্সারিতে যখন সব বন্ধুদের বাড়িতে ডেকেছিলাম তখন এই ছোট্ট ঠাকুরটা আমাকে একজন গিফট করে। আর তারপর তো টেক্সাস ছেড়ে এই নিউ জার্সি চলে আসা, নতুন করে ঠাকুরের জায়গাটা সাজানোর সময় গণেশ ঠাকুরকে তাই সবার ওপরেই রেখেছি। প্রতিদিন তো সেই একই নিয়ম, একই রকমভাবেই ঠাকুরের পুজো করা হয়, কিন্তু আজ যেহেতু একটু স্পেশাল দিন তাই সেই দিনটাকে একটু স্পেশাল করে তোলার জন্যই আর কি একটু ভালোভাবে প্রতিস্থাপনা করা। আর কিছুই না, এমনিতে তো আর কোথাও আমরা পুরোহিত ডেকে বাড়িতে পুজো করছি তা না, নিজেরাই একটু ভালো করে ঠাকুরকে পরিবেশন করে নিজের মনের কথা ঠাকুরকে জানানো এই আর কি। এই গণেশ চতুর্থী সাধারণত মুম্বাইতে হয় আর মারাঠিরাই এই পুজো সাধারণত করে থাকে, তবে রিসেন্টলি কলকাতাতে প্রচুর গণেশ পুজো হচ্ছে, যেটা আজ থেকে 5-10 বছর আগে একেবারেই চলছিল না, এখন তো প্রায় ঘরে ঘরেই হচ্ছে। তবে আমরা কিন্তু অনেক দিন ধরেই এই বিশেষ দিনটাতে ঠাকুরকে একটু আলাদাভাবেই পুজোটা করি, কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে এরকম ঘরের বিভিন্ন দিকে দিকে গণেশের মূর্তি বা বিগ্রহ রয়েছে, আর সেই কারণেই আমরা সব ঠাকুরকে সেই দিন এক জায়গায় রেখে সামনে আলাদা করে মিষ্টি দিয়ে সেদিনকে পুজো করতাম, তাই সেই অভ্যাসটাই রয়ে গেছে আর কি। আর এখানে আসার পরও এরকম সুন্দর সুন্দর যে ঠাকুরের জিনিস পাবো সেটা আমরা ভাবিনি, কিন্তু সেদিনকে দোকানে গিয়ে তো সত্যিই অবাক হয়ে গেছিলাম, আর আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল তবে সেরকম কিছুই কেনা হয়নি। আজ আর আমাদের দুজনের কারোরই ভাত খাওয়ার ইচ্ছা নেই, হঠাৎ কী হলো দুজনেরই মনে হচ্ছে যে ঘরের মধ্যে একটা পুজো পুজো ব্যাপার, তাহলে লুচি আর আলু চচ্চড়ি না হলে কী হয়, ব্যাস তাই শুরু হয়ে গেলাম ময়দা মেখে একটু লুচি করতে। একটু তো ওই আলু কেটে আলু চচ্চড়িই বসাবো, বেশি তো সময় লাগবে না, তাই আজকে অনেকটা দেরি করেই আমি রান্নাটা শুরু করেছি। আজ বহুদিন পর শাড়ি পরেছি, সে এটা আলাদা রকম ফিল হচ্ছে, মনে হচ্ছে যেন দুর্গাপুজো এসে গেছে। এখানে তো আর সেরকমভাবে আলাদা করে কিছু ফিল করার নেই যে প্যান্ডেলের বাঁশ পরেছে বা কোথাও দুর্গা ঠাকুর বাড়িতে লোকে নিয়ে যাচ্ছে, সেই সব জিনিসগুলো দেখলে যে পুজো পুজো ব্যাপার সেটা ফিল হয়, কিন্তু এখানে তো আর সেই জিনিসগুলো ফিল করার ব্যাপার থাকে না, তাই আজকে এইরকম সেজে গুজে রান্না করছি সেটা দেখেই আমার মনে হচ্ছে যেন দুর্গাপুজোটা সামনে এসেই গেছে। আর সেই কোন সকালে শাড়িটা পরেছি, এমনিতে তো শাড়ি পরা হয় না তাই শাড়িটা ছাড়তেও ইচ্ছা করছে না। এই শাড়িটা আগের বছরে পুজোয় কিনেছিলাম, খুব কমফর্টেবল আর নরম তাই পরে থাকতে অসুবিধাও হয় না। এই দেখো, গল্প করতে করতে আমার লুচি তরকারি সবই মোটামুটি হয়েই গেল, আর প্রত্যেকটা লুচি আজকে কি ফুলেছে কি বলবো, বহুদিন পর লুচি খাচ্ছি তাই আলাদাই যেন একটা ভালো লাগছে। আজকে আবার আমাদের দুখানা নেমন্তন্ন আছে জানো, একই দিনে দুখানা নেমন্তন্ন পড়েছে, এমনিতে কেউ কোথাও যাওয়ার থাকে না বাড়িতেই থাকি, আর আজকে আবার একই দিনে দু জায়গায় ডেকেছে, একটা হচ্ছে এই আমাদের পাশের বাড়িতেই গণেশ চতুর্থীর জন্য পুজো রয়েছে, ওরা মহারাষ্ট্রের লোক আর এখানে প্রায় 8-10 বছর ধরে রয়েছে, ওদের বাড়িতে একবার যাব গিয়ে দেখা করে আসবো আরতির সময়। আর আজকে আমার হাজব্যান্ডের একটা বন্ধুর মেয়ের জন্মদিন, সেই জন্মদিন সেলিব্রেশনও হবে, তাই জন্মদিন যে যাব কিন্তু ওর জন্য কিছুই কেনা হয়নি, এখন তাই বেরিয়েছি যে ওর জন্য একটা কিছু জিনিস কিনবো, আর এমনিও পুজো বাড়ি যাবো বলে একটু মিষ্টি কিনবো, তো এখন যাচ্ছি হচ্ছে ওয়ালমার্টে। আজকেও এখানে বেশ ঠান্ডা, হঠাৎ করে এই বিকেলবেলার টাইমটাতে এত ঝোড়ো হাওয়া দিতে শুরু করলো,
আজকেও বলছে বৃষ্টির ফোরকাস্ট আছে। রোজই একবার করে বলে যে এরকম ফোরকাস্ট আছে, কিন্তু শেষমেশ বৃষ্টি আর হচ্ছে না এখন কদিনই। একদিকে ভালো, বৃষ্টি যদি একবার শুরু হয় তাহলেই একবারে ঝাঁকিয়ে ঠান্ডাটা পড়ে যাবে। এত সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, আমার তো দারুণ মজা লাগছে। তাই আজকে বলেছি যে এসি আর চালাতে হবে না, গাড়ির কাঁচটা নামিয়েই যাচ্ছি। নিউ জার্সিতে না বিশাল বড় করে গণেশ পুজো হয়, ওই উডব্রিজ মল আছে ওখানে। আর এই বছর যেহেতু গণেশ চতুর্থী উইকেন্ডে পড়েছে, শনিবার রবিবার, তাই ওখানে এবারে বিশাল ভিড় হয়েছে। আজকে দেখো একই দিনে আমাদের দুখানা নেমন্তন্ন, আর কালকে আবার আমার হাজবেন্ডের ক্রিকেটের টুর্নামেন্ট আছে। তো দুটো দিনই আমরা ব্লক হয়ে গেছি, নইলে এই বছরে নিশ্চয়ই যেতাম। এত লোক ওখানে যায়, প্রচুর ভিড় হয় আর খুবই ফেমাস। কিন্তু এবছরের মতো আমাদের তো যাওয়া হলো না, নেক্সট ইয়ার নিশ্চয়ই যাব। আমাদের বাড়ি থেকে এই ওয়ালমার্টটা অনেকটা দূরে, আসতে প্রায় 20-25 মিনিট লাগে। তাই আমরা বেশিরভাগ সময় বাড়ি থেকে অর্ডারই করে দিই, ডেলিভারি হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু জিনিসটা এক্ষুনি লাগবে, তাই জন্য আর অর্ডার করলাম না, নিজেরাই চলেই এলাম। আর এই সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই যে কোনো সুপারমার্কেটে ঢুকলেই এই সব হ্যালোউইনের জিনিসপত্র দেখা যায়। তাই এখানে অনেক দিন পর এলাম ওয়ালমার্টে, আর এসেই দেখছি যে সব হ্যালোউইনের ডেকোরেশন চলে এসেছে। এগুলো আসলেই চারদিকটা এতটাই কালারফুল লাগে যে কি বলবো। তো যাই হোক, আমরা যে কাজটা করতে এসেছি সেটা করেই আজকে তাড়াতাড়ি বেরোতে হবে। তাই ফার্স্টেই চলে এসেছি বার্থডে গিফটিং সেকশনে, আর এখানে দেখছি যে কার্ডস বিক্রি হচ্ছে। তবে বাচ্চা মানুষ তো, তো ওদেরকে দেওয়ার জন্য কী দেবো একটু ভেবেচিন্তে দিতে হবে। এখানে বিভিন্ন এজ হিসেবে গিফট পাওয়া যায়। এই ছোট্ট হাতিটা ওর খুব পছন্দ হয়েছে, তবে ওর মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে, এখন আর এরকম সফট টয়েস দিলে ওর হয়তো ভালো লাগবে না। তাই আমি ভাবছিলাম যে একটা স্কুলে নিয়ে যাওয়ার ছোট ব্যাগ বা স্টাইলিশ কোনো পিঠে নেওয়ার ব্যাগ, আর সাথে একটা বারবি বা অন্য কিছু গিফট করি। এইরকম বিভিন্ন জিনিসও পাওয়া যায় যেগুলো দিয়ে সেই বাচ্চারা কানের দুল, তারপরে হাতের ব্যান্ড এসব বানাতে পারে, বা বিভিন্ন সায়েন্স এক্সপেরিমেন্টস। তো এইরকম অনেক জিনিস দেখে দেখে ফুল মাথাটা খারাপ হয়ে গেছে। বেশি অপশন থাকলে বলে না যে লোকে কনফিউজ হয়ে যায়, তো আমাদেরও সেরকমই অবস্থা। এখনও কিছু ঠিক করতে পারিনি যে কোনটা নেবো আর কি। তো সব কিছু দেখার পরে ওর ফাইনালি মনে হয়েছে যে একটা বাচ্চা মেয়েকে বারবি দিতেই হবে, ওটা হচ্ছে মাস্ট বার্থডেতে, দেন বাকি যা কিছু দাও দাও। তো যাই হোক, আমাদের মোটামুটি এখানে জিনিসপত্র কেনা হয়েই গেছে, এবার বাড়ি ফিরছি। আর এরপর আবার রেডি হয়ে যাব পাশের বাড়িতে ফার্স্টে। ওদের ঘরে সন্ধ্যের সময় ওই আরতি হবে, তো ঠাকুরের আরতিটা দেখার পর দেন আবার যাব বন্ধুর বাড়িতে বার্থডেতে। ওদের ঘরে ঢুকে দেখি ঠাকুরটা এত সুন্দর সাজিয়েছে, পুরো চোখ জড়িয়ে গেল। আর তারপর তো আরতি হচ্ছিল, তো সেটাতেও আমরা পার্টিসিপেট করলাম। তো সব মিলিয়ে আজ পুরো দিনটা ভীষণ ভালো কাটলো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।